তো গাইস ফাইনালি ভিডিও টাইটেল ট্রেলার আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছে কি ভিডিও করবো। তো হ্যাঁ, আমি যাবো আজকে ওই জায়গায় যেখানে আমি গেছিলাম আজ থেকে হয়তো এক মাস আগে, সেখানে যাব। তো চলো যাওয়া যাক, ট্রাভেল ব্লগ তো হবে। ব্লগটা এখানে শুরু হচ্ছে, মানে ঠিক এই যে বলে দিচ্ছি তোমাদের, যে এরকম একটা সুন্দর বিকাল থেকে, ঠিক আছে, এরকম একটা সুন্দর বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু হচ্ছে। তো ফাইনালি এরকম একটা সুন্দর বিকালে মজা নিতে নিতে চলো যাওয়া যায়। কিন্তু ফ্রন্ট ক্যামেরা বেশি ভিডিও করতে পারবো না, যা দেখাতে হবে ব্যাক ক্যামেরাতে দেখাতে হবে। তো দেখ চলো ব্যাক ক্যামেরায় তোমরা ভিডিওটা এনজয় করো। জাস্ট স্টেশনে নামলাম, এখন তো হেঁটে হেঁটে যেতে হবে সামনে। তো চলো স্টেশনে ওদিকে যাওয়া যাক, যাদের মধ্যে কথা হচ্ছে। তো চলো। তো গাইস পুজো কিন্তু এখনো শুরু হতে পারেনি, তার আগে তোমরা ভিড় দেখতে পাচ্ছ, জাস্ট সেই লেভেলের ভিড়। আর বুর্জ খলিফার যে লাইটিংগুলো জানি না যে লাইটগুলো কেন অফ, ঠিক আছে, দেখেছি অনেক কিন্তু ভেতরে ঠাকুর চলে এসছে, লাইটগুলো কেন অফ সেটাই বোঝার। আর দেখতে পাচ্ছ খুব ভালো অ্যালুমিনিয়াম ফাইবার দিয়ে তৈরি, ভাই সাহ। চলো ভেতর দিক যাওয়া যাক, ঠাকুরটা দেখা। তো গাইস এখন চলে এসেছি ভেতরে, ঠিক আছে, আর ভেতরে দেখে দেখো ঠাকুরটা খুবই ভালো দেখতে, আর উপরে মণ্ডপটাও মানে উপরের দিকেটাও খুব ভালোই করেছে। আর এদিক দিয়ে হচ্ছে মানে বেরোনোর জায়গা, আর এদিকে দেখো এই যে লাইট ফেট সব লাগানো আছে, তো এগুলো জ্বলছে না এখন, হয়তো লাইটটা লাগলে এটা জল করবে। আর এই যে তোমার শিবমি ভুজ খালিপাটা, শিবমি বলছে না জিয়াটে ভুজ খালিপাটা, এই যে দেখতে পাচ্ছ ভুজ খালিপাটা। আর এই যে এখানে তোমার অ্যালুমিনিয়াম ফাইবার সব লাগানো আছে, আর এই যে তোমার এখানে ব্যারিকেড গেটের মতো ব্যারিকেড, ওদিকে না যাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ তোমার এই যে সব ট্রফি অনেক কিছু আছে রাখা ছিল, আর এই তোমার লেখা আছে তোমার এদিকে যেতে হবে, এখান থেকে যেতে হবে, এখান থেকে ঢুকতে হবে, ওদিক থেকে বেরোতে হবে। সব ট্রফি মফি রাখা আছে, সব লোক এখান থেকে যাচ্ছে আসছে, দেখো অনেক লোক যাচ্ছে আসছে, ঠিক আছে। এদিকে হচ্ছে তোমার ওদিকে হচ্ছে পুলিশ মুলিশ অনেক কিছু বসার ক্যাম্প ম্যাম্প, ওইটা অনেক কিছু আছে এদিকে। আর এদিকে দেখো কি সুন্দর গাছপালা অনেক কিছু লাগানো আছে, এখান থেকে যেতে হবে। এই যে 57তম বর্ষ সবুজ সংঘ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ 57তম বর্ষ। আর এখানে হচ্ছে এই সাইডে গাছপালা লাগানো আছে, আর এদিক দিয়ে তোমার যেতে হবে এখন ভেতরের দিকে, ঠিক আছে, ভেতরের দিকে যেতে হবে, ভেতরের দিকে যেতে হবে। এখান থেকে বেরোনোর জায়গা এই যে এদিকে মানে ঢোকার জায়গা, আর এদিকে তোমার ওদিক দিকে বেরোতে হবে, ঠিক আছে। আর এদিকে তো এখন ঢুকবো না, পরে ঢুকছি একটুখানি। এদিকে দেখো কি সুন্দর সুন্দর দিকে গাড়ি মাড়ি রাখার ব্যবস্থা আছে, আর এদিকে তোমার গাছপালা অনেক কিছু মানে হেভি সুন্দর, হেভি সুন্দর, জাস্ট সেই লেভেলে ভিউ করেছে, আর দেখতেও খুব ভালো, সেই হেভি সুন্দর করেছে। তো দেখো দেখো কি সুন্দর দেখতে, এখানে কার্পেট পাতা আছে, মানে যাতে কাদা বৃষ্টি কাদা পাতা না হয়, যার জন্য কার্পেট মার্পেট সব কিছু পাতা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। এদিকে গেলে লোক আসছে 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 আসছে, এর উপর দিয়ে মানে উদ্বোধন হয়ে গেছে, আর এই যে মানে সেই ওই যে লাইট চলছে ওইটার উপর দেখা যাক, লাইট যদি জ্বালায়, এতক্ষণ তো চলছিল না লাইট, এবার যদি লাইট জ্বালায়, ঠিক আছে, তো চলো এখন দেখি লাইট জ্বালায় কি না। ওই যে লাইট মাথায় একটা লাইট জ্বলছে তুমি দেখতেই পাচ্ছ, যদি জ্বালায় তো ভালো, কারণ আমি এতটাই তাড়াতাড়ি এসেছি, কোনো লাইট মানে কি কোনো কিছু চালানো হয়নি, প্রায় 6:30 নাগাদ গেছিলাম, ঠিক আছে। তো এদিকে দেখো এখন দেখি যদি লাইট তো জ্বালায় তাহলে তোমাদের ভালো, তাও আমি একটা ক্লিপ দিয়েছি মিডলে লাইটের ফার্স্টটা মিডলে, দেখতে পারবা তোমরা, সেই ক্লিপটা খুবই ভালো। তো এখন একটু বেশি কথা না বলে এখন একটু সিনেমাটিক শট এনজয় করো। তো গাইস এখন এটা ভেতরের দিক দেখো, বক্স মক্স সব দাঁড় করানো এখানে, ঠিক আছে, এখান দিয়ে বেরোনোর রাস্তা এই সাইড দিয়ে, আর লাইট ফেট সব কিছু লাগানো আছে এই জায়গায়, ঠিক আছে। এদিক দিয়ে বেরোনোর রাস্তা কিন্তু আমি এখন বেরোবো না, এখন এদিক থাকবো, এই বক্স মক্স লাগানো আছে, কারণ আমি এসেছিলাম 29 তারিখ, তোমরা ভিডিও দেখছো 30 তারিখ, ঠিক আছে, সের জন্যে এই দেখো ঠাকুরটা দেখো, ভাই সাপ সেই লেভেলের ঠাকুর, ওপরের যে ভিউ ওপরেরটাও
মানে ভেতরের যে ওপরে ইটা সিলিংটা সেটাও সেই লেভেলে। আর ওদিকে তোমার এখন বাইরের দিক বেরোবো ভাবছি, বেরোনোর দিক না করে ঠিক আছে। দেখো তোমার সব মানে মানে এখানে সেই লেভেলে কিছু বলার নেই, সেই লেভেলে। আর এই যে অ্যালুমিনিয়াম ফাইবার দেখো এখানে, এখন এই যে অ্যালুমিনিয়াম ফাইবার পুরো আঙুল কি আঙুলে বোঝা যাচ্ছে, মানে কাছে যেমন হয় সেমনই অনেকটা অ্যালুমিনিয়াম ফাইবার, ঠিক আছে। তো ঠাকুরটা গাইজ সেই লেভেলের ঠাকুর করেছে। আর যা ভিউ ও তবে ঠাকুরটা গেছে, সে এদিকে বক্স মক্স সব কিছু রাখা আছে, এদিকে সব লাইটের। তো চলো এখন বাইরের দিক যাওয়া যাক, ঠিক আছে। এই যে ওই দেখো ওই লাইটগুলো দেখো কাঁচ দিয়ে ঢাকা, তার কারণ একটাই ছিল যে ওই কাঁচ দিয়ে রাখা বৃষ্টির কারণ যাতে না বেঁচে, ঠিক আছে। এখানে সব গাছপালা অনেক কিছু লাগানো। তো দেখো এই যে এইদিকে আবার ওই কী ফট করে আবার কারেন্ট চলে গেলো, ঠিক আছে। এই কী অবস্থা, কারেন্ট চলে গেলো গাইস। তো এই যে ক্লিপটা লাস্টে দেওয়া আছে, কারেন্ট চলে গেলো। দেখো পুরো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, কাউ কিছু দেখা যাচ্ছে না, এমনিতে ফোনের ক্যামেরা। তো গাইস তোমরা দেখতে পেলা যে ভিডিও করছিলাম করতে করতে অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, মানে কারেন্ট চলে গেছিলো। আর সে কারেন্ট আসলো প্রায় আধা ঘন্টা বাদে, জানি না কেন কারেন্ট আধা গেছিলো, ঠিক আছে। তো তাও যে ভিডিওটা অর্ধেক শুরু হয়েছে আর বেশিরভাগই হয়েছে, অর্ধেক বলতে কি মানে 90%-এর মধ্যে এই 100% 90% ইসে হয়েছে, আনফেস আর ফেসে হয়েছে 10%, ঠিক আছে। তার কারণ হচ্ছে এতটাই ভিড় ছিল আর এতটাই তোমার মানে ওখানে ইয়ে ছিল যে লোক ছিল আর ভিড় ছিল, আর তার জন্যে ভিডিওটা করতে পারিনি, তার জন্য তোমার ব্যাক ক্যামেরায় সব ভিডিও দেখানো হয়েছে, ঠিক আছে। তো যে গিয়ে হচ্ছে এটা দেখতে পেয়েছি, কোনো লাইট দেখতে পাইনি, আর তোমার ইয়ে দেখতে পেয়েছিলাম, তোমার প্যান্ডেল দেখতে পেয়েছি, লাইট দেখতে পাইনি, কারণ লাইট জ্বালাইনি, ঠিক আছে। যাও জ্বালাবে আধ ঘন্টাকে কারেন্ট গিয়ে বসেছিল, আর জ্বালাতে পারিনি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে, আর 7 দিন পরে ব্লগ দিচ্ছি, মানে ব্লগ দিচ্ছি কি দিয়ে দিয়েছি ব্লগ, দেখবা 10টার সময় আবার পুজোর মধ্যে ব্লগ আছে ভালো ভালো। তো 7 দিন পর ব্লগ দিলাম। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক সকাল 10টার সময়। তাদের জন্য টাটা, টেক কেয়ার, বাই।